বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ড রানার। এই কোম্পানি দেশে 12টি মডেলের মোটরসাইকেল উৎপাদন করে। এসব মোটরসাইকেলের যন্ত্রাংশ ও ইঞ্জিনের সিংহভাগই স্থানীয়ভাবে তৈরি হয়। উৎপাদনের পাশাপাশি KTM, UM, রেনেগেড সহ কয়েকটি ব্র্যান্ডের বাইক আমদানি করে বাজারজাত করছে। মোটরসাইকেল উৎপাদন, সংযোজন কিংবা বাজারজাতকরণের জন্য রানারের রয়েছে সুবিশাল কারখানা। রাজধানী ঢাকা শহর থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে ময়মনসিংহ জেলার ভালুকাতে রানার অটোমোবাইলের নিজস্ব উৎপাদন কারখানাটি অবস্থিত। বিশাল এই কারখানাটি কোম্পানির নিজস্ব জমিতে প্রি ফেব্রিকেটেড ইস্পাত কাঠামোয় নির্মিত। কারখানাটিতে প্রতিদিন মোটরসাইকেল উৎপাদন সক্ষমতা রয়েছে 500টি। মোটরসাইকেল উৎপাদনের পাশাপাশি এখানে বাজাজের CNG অটোরিকশা অ্যাসেম্বলও করা হয়। দেশে উৎপাদিত রানার মোটরসাইকেল স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। 2017 সালের শুরুতে নেপালে মোটরসাইকেল রপ্তানি শুরু করে রানার। ভালুকায় রানার মোটরসাইকেল কারখানা ঘুরে দেখা গেছে মোটরসাইকেলের সকল যন্ত্রাংশ এখানে তৈরি। ইঞ্জিনের কয়েকটা অংশ আমদানি নির্ভর, কিন্তু ইঞ্জিন অ্যাসেম্বল এখানেই হচ্ছে। কারখানাটি কয়েকটি অংশে বিভক্ত। এখানে রয়েছে প্রেস শপ, কাটিং শপ, ওয়েল্ডিং শপ, ওয়ারিং শপ, পেইন্টিং অ্যাসেম্বলি সহ বিশাল এক কর্মযজ্ঞ। মোটরসাইকেলের বডি, ফুয়েল ট্যাঙ্ক, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, মাডগার্ড সহ এমন অনেক কিছুই এখানে উৎপাদিত হচ্ছে। এছাড়াও কারখানাটিতে বিদেশ থেকে আমদানি করা KTM, UM, রেনেগেড ব্র্যান্ডের মোটরসাইকেল মজুতকরণের জন্য ব্যবহৃত হচ্ছে। রানারের এই কারখানায় উৎপাদিত মোটরসাইকেল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। 2000 সালে আমদানি করা মোটরসাইকেল দেশে বাজারজাত করতে শুরু করে। কয়েক বছর পর প্রতিষ্ঠানটি মোটরসাইকেলের যন্ত্রাংশ সংযোজন শুরু করে। 2007 সালে ময়মনসিংহের ভালুকায় দেশে প্রথম মোটরসাইকেলের বিভিন্ন অংশ বা কম্পোনেন্ট তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন শুরু করে রানার। 2011 সালে রানার পাঞ্চিং, ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলিং, টেস্টিং ইত্যাদি যন্ত্র স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারি অনুমোদন পায়। আর পূর্ণাঙ্গ মোটরসাইকেল তৈরির কারখানা হিসেবে রানারের যাত্রা শুরু হয় 2012 সালে। আসাদুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে কণ্ঠ দিয়েছেন শেখ সাইফ।